হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমাদের রিয়েলমির একটা গিভওয়ে ছিল, এটা নিয়ে সবাই বেশি এক্সাইটেড। সেই সকাল থেকে কিন্তু আমাকে কমেন্ট করতেছেন যে রিয়েলমি গিভওয়েতে কে উইনার হয়েছে। আমি কিন্তু ভিডিও নিচে অলরেডি পিং করে দিছি কমেন্টে যে কে উইনার হয়েছে। তো আলামিন ভাই নামের একজন আমাদের রিয়েলমি 7 Pro এর উইনার হয়েছে। অ্যান্ড উনি সে আসতে আসতে সেই সকাল থেকে, মানে দুপুরের পর থেকে আসতে আসতে সেই সন্ধ্যা হয়ে গেছে ওনার আসতে। তো আলামিন ভাই আমার পাশে বসে আছে, যে অ্যাকচুয়ালি উইনার আমাদের রিয়েলমি 7 Pro গিভওয়ের। তো আমি ওনার সাথে সবাইকে পরিচয় করে দিচ্ছি। আলামিন ভাই, হ্যালো গাইস, আমি আলামিন, আমি ভাইয়ের অনেক বড় ফ্যান আর কি। ভাই প্রতিটা ভিডিও দেখি, ভাইয়ের সাথে যে মিট করতে পারবো আর ভাইয়ের যে গিভওয়েটা আমি পাবো আমি চিন্তাও করি নাই। প্রতিটা ভিডিও ভাই দেখি, ভাইয়ের আমার খুব ভালো লাগে। আচ্ছা আলামিন ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা যাত্রাবাড়িতে। ভাই যাত্রাবাড়িতে না, তা আসার পর থেকে জ্যাম পাইছিলেন? আরে ভাই জ্যাম কইরা ঢাকা ভিতরে জ্যাম কইরা ভাই বলতে হয় না, কমলাপুর অনেক জ্যাম ছিল। তারপর হচ্ছে কি আপনার মনে করেন যে এইদিকে অনেক কোন আগে কথা ছিল, হ্যাঁ ওই জ্যামের কারণে লেট হয়ে গেছে ভাই। যাই হোক গাইস, আলাইন ভাই আসছে। আলাইন ভাই কি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট ভাই, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। কোথায়? আমি হচ্ছে এটা রূপগঞ্জে পূর্ববর্তী ইনস্টিটিউট থেকে কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে গাইস, এই তো আলাইন ভাই উইনি উইনার। তো আমি আলাইন ভাইকে রিয়েলমি 7 Pro-টা দিয়ে দিচ্ছি, মানে হ্যান্ড ওভার করতেছি। আমার অনেক বেশি ভালো লাগতো যদি এটা এরকম হতো যে আমি আমার মানে চ্যানেল অনেক কি দিতে পারতাম, একসাথে 100 জন কেজি দিতে পারতাম। তবে আমার পক্ষে এটা সম্ভব না যে 100 জনকে একসাথে এরকম একটা বড় গিভওয়ে দেওয়া, কারণ এই ফোনটার প্রাইস অলমোস্ট 28K। তো এরপর থেকে আমি চেষ্টা করব গিভওয়ে গুলো যেন ছোট ছোট বাট সবাইকে দেওয়া যায় এরকম গিভওয়ে করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো কিছু করতে পারি, এন্ড অফকোর্স যেন আপনাদের সবার মানে আপনাদের সবাইকে যেন গিভওয়েটা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অফকোর্স ভিডিওতে লাইক দিবেন। আর আদার্স গেম প্লে বা কোনো রকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।